নমস্কার, আজকে আমরা আলোচনা করব যে 100 দিনের কাজের প্রকল্পের মাধ্যমে আপনার সংসদ এলাকা বা গ্রাম এলাকাতে যেখানে যে কাজগুলো হচ্ছে 100 দিনের কাজের মাধ্যমে, তাতে কাদের কাদের নামে মাস্টার রোল জেনারেট হয়েছে। প্র্যাকটিক্যালি যেটা হয়, ফিল্ডে অনেক ক্ষেত্রে আপনারা মাস্টার রোল দেখতে চাইলে দেখাতে দেওয়া হয় না বা দেখতে পান না, বা আপনারা অ্যাকচুয়াল জানতে পারেন না যে যে কাজটা চলছে তাদের কাদের কাদের নামে মাস্টার রোল রয়েছে, কারা টাকাটা পাচ্ছে, প্র্যাকটিক্যালি ফিল্ডে কারাই কাজ করছে। এবার এটাও হতে পারে আপনার সংসদে কোনো কাজই চলছে না, অথবা অফিসিয়ালি ডাটা ফিগার দেখাচ্ছে আপনার সংসদে কাজ চলছে এবং অ্যাকাউন্টে টাকা যাচ্ছে, বা এটাও হতে পারে অফিসিয়ালি কোনো কাজ চলছে না অথবা সংসদে দেখতে পাবেন শ্রমিকরা কাজ করছে। তো এই পুরো বিষয়টা, অর্থাৎ অফিসিয়ালি আপনার সংসদ এলাকায় কোন কোন প্রকল্প চলছে এবং তাতে কাদের কাদের নামে মাস্টার রোল জেনারেট হয়েছে, আপনি সেটা জানবেন কিভাবে? উইথাউট এনি লগ ইন, অর্থাৎ কোথাও ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে না ঢুকেই আপনার ফোন থেকে আপনি কিন্তু এটা ট্র্যাক করতে পারেন। সেজন্য যেটা করবেন, প্রথমে আপনার ফোনে ডাটা কানেকশনটা অর্থাৎ নেট কানেকশনটা অন করে নিন, করে যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করে নিন। সেই ব্রাউজার সিলেক্ট করার পরে nrega.nic.in এটাতে এন্টার করুন। যখনই আপনি এনআরডিসি সাইটে লগ ইন করবেন, লগ ইন বলা ভুল, রিপোর্ট এনআরডিসি সাইটে ঢুকবেন, প্রথমে এই ধরনের একটা স্ক্রিন আপনার ফোনে এসে যাবে। তো অ্যাডটা প্রথমে ক্রস করে দিন, দিয়ে আপনাকে বেসিক্যালি প্রথম যেটা জানতে হবে যে আপনার সংসদ বা গ্রাম এলাকায় কী কী কাজ চলছে, অফিসিয়ালি কী কী কাজ চলছে। হয়তো ফিল্ডে কাজ নাও চলতে পারে, কিন্তু অফিসিয়ালি কী কী কাজ চলছে এটা জানার জন্য এখানে দেখুন রিপোর্ট বলে একটা অপশন রয়েছে, রিপোর্টস, তো এটাতে ক্লিক করুন। তো যখন রিপোর্টিং পেজে আসবেন, তো এরকম একটা ক্যাপচা আসবে যেটাকে আপনাকে হিসাব করে বসাতে হবে। এন্টার মেরে দিন সংখ্যাটা দেওয়ার পর, পরে আপনি আপনার স্টেটের নাম সিলেক্ট করুন, আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে একদম ওয়েস্ট বেঙ্গল নিচে রয়েছে, সিলেক্ট করুন। রিপোর্টিং পেজটা চলে এসেছে, আমরা সরাসরি চলে যাব R6.15, 6.15। প্রথমে দেখুন R1 দিয়ে শুরু হয়েছে, R1 বেনিফিশিয়ারি ডিটেলস, ডান দিকে R18, এরকম আমরা R6-এ যাবো। R6 আস্তে আস্তে নিচের দিকে যান, 3, 4, 5, 6, দেখুন 6-টা কী আছে, ওয়ার্ক প্রোগ্রেস। ওর 15 নম্বর পয়েন্টে যান, 15 নম্বর পয়েন্টে কী আছে দেখুন তো, যে এমজি এনার্জি ডেলি স্ট্যাটাস অ্যাজ পার ই মাস্টার রোল, 15 নম্বর পয়েন্টটা। এটাতে কী আছে না, আপনার গ্রাম পঞ্চায়েত এলাকা মানে আপনার গ্রাম পঞ্চায়েতে যে যে কাজগুলো চলছে টোটালটা এখানে পেয়ে যাবেন আপনি। দেখুন আপনার প্রথমে ওয়েস্ট বেঙ্গল আমি সিলেক্ট করেছিলাম স্টেট হিসেবে, তাহলে তার যে ডিস্ট্রিক্টগুলো রয়েছে সেই ডিস্ট্রিক্টগুলোতে আজকে কত ম্যান্ডেজ 5 নম্বর কলমটাতে রয়েছে, 5 নম্বর কলমটাতে রয়েছে। দেখুন যে ফিল্ডে কত লেবার কাজ করছে, আপনি চলে আসুন আমাদের যে কোনো একটা ব্লক, ধরুন না আমি পূর্ব বর্ধমানে ঢুকলাম, তাহলে পূর্ব বর্ধমানে আমরা চলে এলাম। এবার পূর্ব বর্ধমানে যে ব্লকগুলো রয়েছে সেই ব্লকে কত করে ম্যান্ডেজ আজকে কাজ চলছে সেটা দেখাচ্ছে এই 5 নম্বর কলমটাতে। দেখুন যেমন হাউসগ্রাম ওয়ানে যেটা আছে 393 জন আজকে লেবার ফিল্ডে কাজ করছে একটা ব্লকে। তো সেভাবে আপনি যে কোনো একটা ব্লক সিলেক্ট করে নিন, দেখুন আপনি আপনার ব্লকটা সিলেক্ট করবেন, আপনার ব্লকটা সিলেক্ট করলেন, করলে দেখুন গ্রাম পঞ্চায়েতের নামগুলো চলে এসেছে, 2 নম্বর কলমে গ্রাম পঞ্চায়েতের নামগুলো রয়েছে, এবং 5 নম্বর কলমে ওই গ্রাম পঞ্চায়েতে কত লেবার কাজ করছে, আর 6 নম্বর কলমে ওই গ্রাম পঞ্চায়েতে কী কী কাজ ফিল্ডে চলছে। ধরুন আমি ধরে নিচ্ছি প্রথমেই হচ্ছে আপনার গ্রাম পঞ্চায়েতের নাম আমারুন 1, আমারুন 1-এ দেখা যাচ্ছে যে 87টা লেবার ফিল্ডে কাজ করছে এবং 52টা কাজ ফিল্ডে চলছে। এতে 52-র উপর আপনি ক্লিক করুন, 52-র উপর ক্লিক করলে আপনি দেখতে পাচ্ছেন কোন কোন কাজ ফিল্ডে চলছে। মূলত এগুলো দেখুন সব PMO এর ঘর চলছে, অর্থাৎ লেবার ওরিয়েন্টাল কাজ সেই অর্থে কিন্তু এখানে হচ্ছে না। PCC রোড চলছে নিচের দিকে, কতগুলো রুরাল কানেক্টিভিটির কাজটা, এই 52টা কাজ চলছে, যাতে করে আপনার 57 জন লেবার কাজ চলছে, 57 জন লেবার কাজ করছে বোধহয়, যেটা প্রথম 57 বা 67 সম্ভব যেটা দেখাচ্ছিল। আমি একবার দেখে নিচ্ছি আপনার রিপোর্টটা, ওখানে ছিল 87 জন লেবার কাজ করছে 52টা কাজের রেসপেক্টে। এবার আপনি জানতে চাইতেই পারেন স্বাভাবিক, এই যে রুরাল কানেক্টিভিটি লাস্টের দিকে যে স্কিমটা রয়েছে, তো এই স্কিমে কাদের নামে মাস্টার জেনারেট রয়েছে। তাহলে বেসিক্যালি আপনাকে ওইটা দেখালাম, আপনি আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, আপনাকে স্টেটে চলে যায়, আপনি আপনার স্টেট সিলেক্ট করবেন, তারপর আপনি আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, আপনি আপনার ব্লক সিলেক্ট করবেন, এবং সেই ব্লকের অধীনে যে গ্রাম পঞ্চায়েতগুলো রয়েছে সেটা ডান দিকে দেখাচ্ছে, সেই রেসপেক্টে একদম ডান দিকে দেখুন, সরি বাঁ দিকে দেখাচ্ছে গ্রাম পঞ্চায়েতের নামগুলো 2 নম্বর কলমে। আপনার গ্রাম পঞ্চায়েতের রেসপেক্টে দেখুন ফিল্ডে আজকের দিনে, দেখুন উপরে ডেট দেখাচ্ছে কিন্তু 15/4/2022, আজকের দিনে
আপনার গ্রাম পঞ্চায়েতে কত শ্রমিক কাজ করছে এবং তাতে কোন কোন কাজে তারা কাজ করছে 6 নম্বর কলমে দেখাচ্ছে। এই 6 নম্বর কলমে কাজের সংখ্যাটা দেখাচ্ছে, এই সংখ্যার উপর আপনি যখন ক্লিক করবেন তখন আপনাকে দেখাবে যে কি কি কাজ চলছে ফিল্ডে। ঠিক আছে, যেমন আমি প্রথমটা সিলেক্ট করেছিলাম 52-তে দেখা যাচ্ছে যে শেষের দিকে আছে রুরাল কানেক্টিভিটি। এবার আপনার মূল বিষয় যেটা জানার হবে যে এই রুরাল কানেক্টিভিটি যে রাস্তাটা দেখাচ্ছে, যে রাস্তাটা হচ্ছে বলে আপনি বলছেন আজকের দিনে গ্রাম পঞ্চায়েতে, ওতে কাদের নামে মাস্টার জানানো রয়েছে? তো এই রুরাল কানেক্টিভিটির জায়গায় ফার্মপন্ড হতে পারতো, ল্যান্ড ডেভেলপমেন্ট হতে পারতো, আর্থান এম্বাংকমেন্ট হতে পারতো, বিভিন্ন ধরনের স্কিম, যেই স্কিমটা আপনার এলাকায় চলছে সেই স্কিম এখানে দেখাবে, তার এমআইএস কোড দেখাবে, যেটা আপনার কলাম নম্বর আছে দেখুন একদম ওয়ার্ক কোড বলে যেটা আছে, এটা হচ্ছে এমআইএস কোড, তাহলে এইটা দেখাবে আর কি কি কাজ চলছে দেখতে পাবে। ধরুন যে কোনো কাজ আপনার সংসদে যে কাজটা আছে সেই কাজটা যদি আপনার কোনো ডাটা দরকার থাকে যে কাদের নামে মাস্টার জানানো হয়েছে, সেটা জানার জন্য আপনাকে যেটা বেসিক্যালি প্রথমে করতে হবে, আপনাকে কিন্তু এই এমআইএস কোড যেটা আমি একটা একদম নিচেটা সিলেক্ট করছি, এই এমআইএস কোডটা আপনাকে কিন্তু সিলেক্ট করে কপি করে নিতে হবে। ঠিক আছে, তাহলে বেসিক এটা একটা ফার্স্ট পার্ট। এই পার্টে আপনি কি দেখলেন না, R6.15 রিপোর্টিং পেজে গেলেন, R6.15-এ ঢুকলেন, আপনার গ্রাম পঞ্চায়েতে গেলেন, ওই গ্রাম পঞ্চায়েতে কী কী কাজ চলছে আপনি দেখতে পেলেন। এর পরের স্টেপ হচ্ছে ওই কাজে কাদের নামে মাস্টার জেনারেট হয়েছে, কারা কাদের অ্যাকাউন্টে টাকাটা ঢুকবে, কতজনের নামে মাস্টার জেনারেট হয়েছে, সেটা দেখার জন্য আপনাকে যেটা করতে হবে এই যে এমআইএস কোড যেটা আমি হাইলাইট করেছি এটাকে আপনাকে কপি করে নিতে হবে। এটা কপি করে নিতে পারেন, আদারওয়াইজ শেষের যে 2-4টা ডিজিট মানে 26, 5, 5, 7 এটুকু একটা নোট নিতে পারেন, তাতেও হবে, তাতেও কোনো আপত্তি নেই। আপনি লাস্টের 4-5টা ডিজিট নোট করুন, 26, 5, 5, 7 করে বা পুরো এমআইএস কোডটা কপি করতে পারেন, কপি করে নিতে পারেন। নিয়ে আপনি যেটা করবেন এবার সেকেন্ড স্টেপে যাবেন, সেকেন্ড স্টেপে মানে আমি আবার কিন্তু সে হোম পেজে যাচ্ছি। আমি যেটা করলাম আবার একটা নতুন ট্যাব খুললাম, energy.nic.in এ ক্লিক করলাম, এবার দেখুন সেই হোম পেজটা আবার খুলে গিয়েছে। আমি এবার যেটা যাব, প্রথমে গিয়েছিলাম রিপোর্টিং পেজে, এবার যাব গ্রাম পঞ্চায়েতে রিপোর্টিং পেজে, গ্রাম পঞ্চায়েতে রিপোর্টিং পেজে। সেজন্য যেটা করবেন আস্তে আস্তে স্ক্রল করে নিচের দিকে নামান, আপনি দেখতে পাবেন কুইক অ্যাক্সেস, এই দেখো এদিকে দেখুন একদম ডান দিকে সাইডের বেশি দেখুন কুইক অ্যাক্সেস, এইখানটাতে ক্লিক করুন, কুইক অ্যাক্সেসে ক্লিক করুন। কী দেখাচ্ছে, পঞ্চায়েত ডিস্ট্রিক্ট ব্লক, যেটা ডিস্ট্রিক্ট পাবলিক ব্লক, আপনি উপরে একটা পঞ্চায়েতে সিলেক্ট করতে পারেন, নিচে ডিস্ট্রিক্ট বা ব্লকও সিলেক্ট করতে পারেন, এখান থেকেও পঞ্চায়েতে যাওয়া যায়, কোনো অসুবিধা নেই। তো বেসিক্যালি আপনি যে গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা সেই গ্রাম পঞ্চায়েতে যাওয়ার জন্য আপনি প্রথমেই পঞ্চায়েতটা সিলেক্ট করুন। পঞ্চায়েত সিলেক্ট করার সঙ্গে সঙ্গে একটা নতুন ট্যাব কিন্তু খুলে যাচ্ছে, দেখুন প্রথমে উপরে দেখাচ্ছে গ্রাম পঞ্চায়েত, আমি প্রথমে গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করলাম। তো যখনই গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করবেন ডাটা এন্ট্রি পেজ দেখাবে এবং রিপোর্টিং পেজ দেখাবে, আপনাকে কিন্তু রিপোর্টিং পেজে যেতে হবে, কারণ কি ডাটা এন্ট্রি পেজে যখনই ঢুকবেন ওখানে ইউজার আইডি পাসওয়ার্ড অর্থাৎ লগ ইন, এটা সেক্ষেত্রে আপনি এন্ট্রি করতে পারবেন না, আপনাকে রিপোর্ট জেনারেট, পরে ডাটা এন্ট্রি নিজেই যেটা রয়েছে রিপোর্ট জেনারেট এখানে সিলেক্ট করতে হবে। করলে আপনি আপনার একদম আমাদের স্টেটে চলে যান ওয়েস্ট বেঙ্গল, দিয়ে আপনি ফিনান্সিয়াল ইয়ার সিলেক্ট করে নিন, উপরেরটাই সিলেক্ট করুন। আমি কোন ডিস্ট্রিক্টের রিপোর্ট দেখেছিলাম তখন, আমি তখন গিয়েছিলাম আপনার যেটা ছিল যে পূর্ব বর্ধমানের আমারুন ওয়ান পঞ্চায়েত, পূর্ব বর্ধমানের ভাতারের আমারুন ওয়ান, সেখানে যাবো তাহলে একই রকমভাবে। ফিনান্সিয়াল ইয়ার সিলেক্ট করলেন, ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন পূর্ব বর্ধমান, এবার আপনি আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন, সেখানেও আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করেছিলেন, এখানে আমি যেটা সিলেক্ট করেছিলাম ভাতার, এবার আমারুন ওয়ান গ্রাম পঞ্চায়েত, এবার হচ্ছে আমারুন ওয়ান গ্রাম পঞ্চায়েত, প্রসিড করুন। তাহলে এক্ষেত্রে আপনি আপনার ডিস্ট্রিক্ট ব্লক এবং পঞ্চায়েত সিলেক্ট করবেন, দেখুন তাহলে ওই গ্রাম পঞ্চায়েতের রিপোর্টিং পেজটা চলে এসেছে। এবার অনেক সময় সার্ভিস আনএভেলেবল দেখাতে পারে, কিছু না রিফ্রেশ করুন আবার পেজটা খুলে যাবে। খুলে গেলেই এখানে কিন্তু ওই গ্রাম পঞ্চায়েত যাবতীয় তথ্য রয়েছে, কতগুলো কাজ হয়েছে ফিল্ডে, লিস্ট অফ ওয়ার্ক রয়েছে, রেজিস্টারগুলো রয়েছে, সমস্ত কিছু রয়েছে। আপনি এখন মাস্টার চাইছেন আপনার ওই গ্রাম পঞ্চায়েতে ফিল্ডে এই মুহূর্তে যে কাজটা চলছে, যেটা দেখাচ্ছিলাম একটা রুরাল কানেক্টিভিটি, যার এমএস কোডটা আপনি নোট করেছেন বা কপি করেছেন, তার মাস্টার বের করতে চাইছেন, কাদের নামে মাস্টার রয়েছে। সেই জন্য দেখুন R2-তে একদম নিচে মাস্টার রুল, 8 নম্বর পয়েন্ট, R2-তে রয়েছে ডিমান্ড অ্যালোকেশন অ্যান্ড মাস্টার রুল, তার নিচের পয়েন্টটা দেখুন 8 নম্বরে মাস্টার রুল রয়েছে, আপনি এই মাস্টার রুলে সিলেক্ট করুন। যখনই ওই পেজটা খুললো দেখলেন এখানে দুটো অপশন দেখাচ্ছে, একটা হচ্ছে ফিল্ড মাস্টার রোল, একটা হচ্ছে ইস্যুর মাস্টার রোল। ফিল্ড মাস্টার রোল মানে কি, ফিল্ডে কাজ হয়ে গেছে এবং অ্যাটেন্ডেন্স নেওয়া হয়ে গেছে। যদি ওই স্কিমটা যেটা রুরাল কানেক্টিভিটি আমি যে কপিটা আপনি নোট করলেন বা আপনার এলাকার যে কাজটা আমি এখন কপি করলাম, ওটা যদি অলরেডি আগে একটা পার্ট হয়ে থাকে
তাহলে তাতে কাদের নামে মাস্টারবল জেনারেট হয়েছিল, কাদের কাদের অ্যাটেন্ডেন্স নেওয়া হয়েছে সেটা দেখার জন্য ফিল মাস্টারবল যেমন ঠিক আছে ঠিক আছে, সেক্ষেত্রে এখানে এই সার্চ বক্সে এই জায়গাটাতে আপনি এমএস কোডটা দিয়ে দিন বা লাস্টের 4টা ডিজিট দিয়ে দিন, দিয়ে সার্চ করলে চলে আসবে এবং কাদের কাদের নামে অ্যাটেন্ডেন্স হয়েছে সেটা দেখতে পাবে। এবার আপনি আজকের ডেটে কাজ চলছে ফিল্ডে, তাতে কাদের কাদের নাম রয়েছে, আজকের ডেটে ফিল্ডে যে কাজ রয়েছে বা কাজ চলছে এবং সেই যে মাস্টারবলটা জেনারেট হয়েছে, যেটাকে যে মাস্টারবলটা এসএসজি বা গ্রুপ সেলফ হেল্প গ্রুপ যারা সুপারভিসাররা যারা সুপারভাইজার যারা রয়েছে যেনারা আপনাকে দেখাচ্ছেন না বা আপনি জানতে পারছেন না, তো সেক্ষেত্রে আপনি এই ইস্যু মাস্টার রোলটা ক্লিক করুন এবং এখানে এসে আপনি এমএস কোড যেটা আপনি 5 অক্ষরে নোট করেছিলেন বা কপি করেছিলেন সেটা এন্টার করুন, করে সার্চ করুন, করলে ওই স্পেসিফিক সিমটা কিন্তু আপনার ড্রপ ডাউন বক্সে এসে যাবে। দেখুন ড্রপ ডাউন বক্সে ওই রুরাল কানেক্টিভিটি যেটা ওখান থেকে কপি করেছিলেন এসে গেছে, দিলে দেখুন ডান দিকে মাস্টার রোল চলে এলো, অর্থাৎ এই দেখুন মাস্টার ডেটটা দেখুন 15/4 থেকে 20/4, আজকে ডেট কত 15/4, আর একটা মাস্টার রোল রয়েছে 22/4 থেকে 27/4, তাহলে এই দুটো মাস্টার রোল এই স্কিমের এগেনস্টে ইস্যু করা রয়েছে এবং ফিল্ডে কাজ চলছে প্রথম মাস্টার রোলটা 15/4 থেকে 20/4, পরের মাস্টার রোলটা পরের ডেটে কাজ হবে। তাহলে আপনি মাস্টার রোলটাতে ক্লিক করুন, 15 ওই যেটা 1038 রয়েছে সিলেক্ট করুন, দেখুন ওই মাস্টার রোলটা কাদের কাদের নাম রয়েছে আপনি জানতে পেরে গেলেন, 5 জনের নাম রয়েছে, একদম বাম দিকে নামগুলোও দেখাচ্ছে, নিচে জব কার্ড নাম্বার দেখাচ্ছে, সাকাত আলী সাহা এবং 4/228 তার জব কার্ড, এই করে 5 জনের নাম রয়েছে। এবং নেক্সট মাস্টারটাও যদি দেখতে চান সেখানেও ক্লিক করুন, কাদের কাদের নামে আবার ওই মাস্টারটাও রয়েছে সেটাও দেখতে পাবেন। দেখুন এটা 1039, এটা 1038টা এখনো দেখাচ্ছে, রিফ্রেশ হয়নি, একবার রিফ্রেশ করে নিন, তাহলে ওটা 1039টাও চলে আসবে, দেখুন 1039টাও চলে এসেছে, সেক্ষেত্রেও 5 জনের নাম রয়েছে, শওকত আলী, অর্থাৎ ওই পুরো টিমটারই আরেকবার মাস্টার জেনারেট করা হয়েছে, এটাতে 6 দিনের আছে, দেখুন 1 2 3 4 5 6 করে 6 দিনের মাস্টার রয়েছে। এইভাবে আপনি কিন্তু দেখে নিতে পারবেন আপনার এলাকায় বা সংসদে যে কাজগুলো চলছে কাদের কাদের নামে মাস্টার জেনারেট হয়েছে, বা এখন ফিল্ডে যেটা চলছে ইস্যু হয়ে আছে এখনও অ্যাটেন্ডেন্স নেওয়া হয়নি সেই মাস্টারগুলো কিন্তু আপনি এখান থেকে দেখে নিতে পারবেন। এবার দেখুন আপনাকে দুটো পার্ট দেখালাম, একটা হচ্ছে প্রথম থেকে ভাবুন আর 6.15-এ গেলেন, ওইখানে যে ডেলি রিপোর্ট রয়েছে অর্থাৎ কোন ব্লকে কোন গ্রাম পঞ্চায়েতে কতজন কাজ করছে ফিল্ডে তার একটা রিপোর্ট, 6 নম্বর কলামে কী কী কাজ চলছে অনগোয়িংয়ের যে স্কিম তার একটা রিপোর্ট, সেখান থেকে এমএস কোডটা কপি করলেন, করে এখানে পেস্ট করে এই জিপি যে রিপোর্টিং পেজ পেস্ট করে আপনি জানতে পাচ্ছেন যে এতে কার কার নাম রয়েছে। এবার ধরুন ফিল্ডে বোর্ড লাগানো রয়েছে, বোর্ডে তো এই কোডটা রয়েছে, ভালো করে যদি দেখেন আপনার ফিল্ডে যে বোর্ডটা লাগানো রয়েছে সেই বোর্ডে কিন্তু এমএস কোড এটা রয়েছে, তো সেক্ষেত্রে আর 6.15 আপনার কিন্তু ঢোকার দরকার থাকছে না, আপনি বোর্ড থেকে এমএস কোডটা একটু নোট করে নিলেন, লাস্টে 4-5টা ডিজিট নোট করলেও হচ্ছে, তাহলে ওইটা নোট করে নিয়ে ডাইরেক্ট জিপি যে রিপোর্টিং পেজ মানে সেকেন্ড স্টেপে আমি যেটা দেখালাম energy.nic.in এ গিয়ে একদম নিচের দিকে নামে কুইক অ্যাক্সেসে এসে কুইক একদম কুইক অ্যাক্সেস নিচের দিকে যে কুইক অ্যাক্সেসে এসে আপনি একদম এই যে এখানে কুইক অ্যাক্সেস রয়েছে এই কুইক অ্যাক্সেসে এসে আপনি জিপি যে রিপোর্টিং পেজ রয়েছে সেখানে ঢুকে গিয়ে প্রথমে একদম মাস্টার রোলটা সিলেক্ট করলেন, মাস্টার রোল সিলেক্ট করে আপনি ফিল্ড মাস্টার রোলে না আগে ইস্যু মাস্টার রোলটা সিলেক্ট করে এখানে এমএস কোডটা দিলে কিন্তু দেখা যাচ্ছে কোন কোন নামে বা কাদের কাদের নামে মাস্টার রোল জেনারেট হয়েছে। এইভাবে কিন্তু আপনার সংসদ এলাকায় যে কাজগুলো চলছে কাদের কাদের নামে মাস্টার রোল জেনারেট হচ্ছে, যদি জেনারেট হয়ে গিয়েও থাকে আগে আগেও যদি হয়ে থাকে তার যদি অ্যাটেন্ডেন্স নিয়ে নেওয়া হয়ে থাকে তাহলে ফিল মাস্টার রোলটা সিলেক্ট করবেন, দেখে নিতে পারবেন, এখান থেকে কিন্তু আপনি টোটাল 100 দিনের কাজে কাদের নামে মাস্টার রোল জেনারেট হচ্ছে কারা টাকা পাচ্ছে আপনি কিন্তু জেনে যেতে পারেন। ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য।